হ্যালো ইব্রন আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিক এনার্জি এবং ইলেকট্রিক পাওয়ার সম্বন্ধে আলোচনা করব ইলেকট্রিক এনার্জিটা কীভাবে আসছে আমরা জানি যে ইলেকট্রনগুলো কী করে চার্জকে ক্যারি করে তাই না ইলেকট্রনগুলো আমরা পড়েছি ফ্রিলি মুভ করে এই মুভ করার কারণে তো চার্জটা এই জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় ঠিক যখন একটা ইলেকট্রন মুভ করবে তার মানে ওখানে কিছু এনার্জি ক্রিয়েট হচ্ছে এনার্জির জন্য তো ইলেকট্রনটা মুভ করতে পারছে তাহলে এই এনার্জিটা যে ক্রিয়েট হচ্ছে যে একটা নতুন এনার্জি ক্রিয়েট হচ্ছে সেটাকে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি বলা হচ্ছে তুমি যদি ভালো করে ডেফিনেশনটা পড়ো ইলেকট্রিক্যাল এনার্জি ইজ এনার্জি কোথার দিকে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অব মুভমেন্ট অব ইলেকট্রনস মুভমেন্ট অফ ইলেকট্রনস ইলেকট্রনের মুভমেন্টের যে ফলে আমাদের কিন্তু এই এনার্জিটা ডিরাইভ করা সম্ভব হচ্ছে বোঝা গেল দিস এনার্জি ইজ সাপ্লাইড বাই দ্য কম্বিনেশন অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক কারেন্ট এবং ইলেকট্রিক পোটেন্সিয়ালের কম্বাইনে কম্বাইন করে এটাকে কিন্তু ডেলিভার করা হয় ওই ইলেকট্রিক্যাল সার্কিটে বোঝা গেল আমি কি বলতে চাইলাম কম্বিনেশন অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল এই দুটোকে মাথায় রাখতে হবে এই যে পয়েন্টগুলো আমি বললাম এবং এখান থেকে তুমি যদি ইন জেনারেল এখন ম্যাথামেটিক্যালি যদি আমরা ভাবতে চাই তাহলে ওয়ার্ক ডান বাই আ সেল দেখো এটা একটা সেল নিয়েছি আমরা প্রত্যেকে জানি দিস ইজ পজিটিভ দিস ইজ নেগেটিভ এ জন্য এই দিক থেকে কারেন্টগুলো বেরিয়ে যাবে আবার এখানে এসে ঠিক একই পরিমাণ কারেন্ট কিন্তু ঢুকবে এবার এখানে ধরো এখানকার ধরো পোটেন্সিয়াল ডিফারেন্স যেটা ভি ধরলাম এবং এখানে এটা যেহেতু ইনিশিয়ালি ধরছি এটাকে আমি জিরো ধরছি বুঝে গেল এটা দিয়ে আই আয় যাচ্ছে এটা দিয়ে আয় বেরিয়েছে তার মানে আয় ঢুকবে একইভাবে এখানে কিউ কারেন্টেও আসবে তাই না এইদিকেও দিকেও কিউ একইভাবে তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার একটা সেলের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি হতে থাকবে এবার তাহলে ওয়ার ডান বাই ইয়ার সেল তাহলে কি হবে ভি ইন্টু কিউ ভি ইন্টু কিউ কেন কি আমি একটু আগে ডেফিনেশনেই বলেছি তুমি যদি সমস্ত কিছু ভুলে যাও তাও কোনো অসুবিধা নেই আমি তোমাকে আরও স্পেশাল শর্টকাট বলবো তো এই ভিডিওতেই বলবো কম্বিনেশান অফ কম্বিনেশন অফ আমি কি বলেছি যে এনার্জিটা কম্বিনেশন অফ কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ওকে এই দুটোর কম্বিনেশনেই কিন্তু এনার্জিটা একে অপরের দিকে চলতে 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 থাকে ওকে এনার্জি সাপ্লাইড বাই সেল আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে ভি ইন্টু কিউ দেখো এর এস ইউনিট যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমাদের দরকার সেগুলোই আমি লিখেছি এখানে এসআই ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ইজ জুল ওকে অ্যান্ড কমার্শিয়াল ইউনিট যদি আমরা এমনি কমার্শিয়াল ইউনিট জানতে চাই তাহলে কিলো ওয়াট আওয়ার অ্যান্ড দ্যাট ইজ ওয়ান ইউনিট আমরা ওই বৈদ্যুতিক মিটারে দেখি না ওয়ান ইউনিট টু ইউনিট অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু মেজার করা হয় কিলো ওয়াট আওয়ারে এক কিলো ওয়াট আওয়ারে তুমি কতটা মানে বিদ্যুৎ খরচ করেছো বা কতটা এনার্জি লস হয়েছে সেটাকেই কিন্তু ওয়ান ইউনিট হিসেবে মেজার করা হয় আমাদের বৈদ্যুতিক যে মিটারগুলো আছে বোঝা গেল আর ওয়ান কিলো ওয়াট সমান সমান থ্রি ইন্টু টেন টু দি পর সিক্স জুল অথবা থ্রি পয়েন্ট সিক্স মেগা তুমি লিখতে পারো এগুলো কিন্তু ভেরি ভেরি তিনটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তুলেছি এগুলোকে মাথায় রেখে চলতে হবে বোঝা গেল এই যে তিনটে পয়েন্টকে আমি টিক করলাম সেই তিনটে পয়েন্টকে তুমি মাথাতে শেট করে না এসআই ইউনিট জুল কমার্শিয়াল ইউনিট কিলো ওয়াট আওয়ার আর ওয়ান কিলো ওয়াট আওয়ার থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর সিক্স জুল অথবা থ্রি পয়েন্ট সিক্স মেগা ওকে ইলেকট্রিক পাওয়ারটাকে অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত ফর্মুলাগুলো আজকে তৈরি করবো সেগুলো কিন্তু ইলেকট্রিক পাওয়ারের ওপর বেস করে তৈরি করব কীভাবে দেখো ইলেকট্রিক পাওয়ার ইজ দ্য রেট পার ইউনিট টাইম মানে একটা ইউনিট টাইমে কতটা এনার্জি তোমার হচ্ছে ইয়ে হচ্ছে ট্রান্সফার হচ্ছে একটা সার্কিটে এক জায়গা থেকে অন্য অন্য তার ফলে কিন্তু একটা পাওয়ার জেনারেট হচ্ছে দেখো ওই কারণে লেখা হচ্ছে পাওয়ার জেনারেটেড বাই সেল এসি এনার্জি আপন টাইম মানে পার ইউনিট টাইমে তুমি কতটা তোমার হচ্ছে পাওয়ার ট্রান সরি এনার্জি ট্রান্সফার হচ্ছে সার্কিটে সেটাই কিন্তু তোমার পাওয়ার তাই না সেটা তো পাওয়ার তুমি এনার্জিটা কতটা ট্রান্সফার করতে পারছো এক জায়গাতে করতে অন্য জায়গাতে বা একটা সেল থেকে অন্য জায়গাতে রেজিস্টারগুলো কমপ্লিট করে আবার ফিরে আসে আবার সেলে হোকে আবার রেজিস্টার কি কবার করে আবার সেলে আসে কন্টিনিউয়াসলি আসতে থাকে না সেভাবে কতটা পাওয়ার হচ্ছে সেলের মধ্যে সেটাই কিন্তু তোমার হচ্ছে পার ইউনিট টাইম এনার্জি তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো এনার্জি ইকোয়ালস টু অলরেডি আমরা শিখে গিয়েছি ভি ইন্টু কিউ বাই টি ভি ইন্টু কিউ বাই টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি ইন্টু কিউ বাই টি অলরেডি আমরা শিখে গেছি এনার্জি ইকোয়ালস টু আচ্ছা এখান থেকে এই সাই ইউনিট কীভাবে পাওয়ারের ওয়াট অর জুল পার সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াট অর জুল পার সেকেন্ড কমার্শিয়াল ইউনিট কি হর্স পাওয়ার এক্সামে কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে ওয়ান হর্স পাওয়ার ইকোয়ালস টু কত ওয়াট তখন তুমি বলবে সেভেন হান্ড্রেড ফোরটি সিক্স ওয়াট কী বললাম সেভেন হান্ড্রেড ফোরটি সিক্স ওয়াট দেখো ইন জেনারেল তুমি আমরা এখান থেকে জানলাম কি পাওয়ার ইকুয়ালস টু এনার্জি আপন টাইম তার মানে আমি লিখতে পারি না এনার্জি ইকোয়ালস টু পাওয়ার ইন টু টাইম দেখো লিখেছি আমি ওই জন্য এই পয়েন্টটাকে ওই কারণে ই লিখেছি যে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার পাওয়ার ইন টাইম এনার্জি ইজ ইকস টু পাওয়ার ইন্টু টাইম এইটাকেই দেখো একটু আমি মডিফাই করে কীভাবে আমি তোমাদেরকে মাথাতে সেট করে দিচ্ছি দেখো আমি কী বললাম ইলেকট্রিক এনার্জি এবং পাওয়ার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেয়েছি এসআই ইউনিট সম্বন্ধে জানলাম কমার্শিয়াল ইউনিট সম্বন্ধে জানলাম এবং তাদের ইউনিট সম্বন্ধে জানলাম এবং একটা বেসিক আইডিয়া নিয়েছি ইলেকট্রিক পাওয়ার আর ইলেকট্রিক এনার্জি ইলেকট্রিক এনার্জিটা কি মুভমেন্ট অফ ইলেকট্রন বোঝা গেল আর ইলেকট্রিক পাওয়ারটা কি তোমার হচ্ছে পার ইউনিট টাইমে এনার্জি বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্স কি ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে ইলেকট্রনগুলোর মুভমেন্টে ক্রিয়েট হচ্ছে ওকে আর ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি হচ্ছে পার ইউনিট টাইমে কতটা এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার দেখো আমরা অলরেডি শিখে গেছি যে দুটো ফর্মুলা যে পাওয়ার ইজ ইকলস টু ভি ইন্টু কিউ বাই টি আমরা আজকে শিখলাম দেখো প্রথমে এই জায়গাটাকে আমি সার্কেল করেছি এই যেটা এইটা তাই না ভি ইন্টু কিউ বাই টি আমি প্রথমে কিন্তু এই দুটো মডিফাই করেছি দেখো এইটা আমাদের বেসিক ফর্মুলা পি ইজ ইকলস টু পি ইজ ইকোয়ালস টু ভি ইন্টু কিউ বাই টি এইটা আমাদের এনার্জি ইকালস টু পাওয়ার ইন্টু টাইম এই দুটো আমাদের বেসিক এই দুটো রেসপেক্ট দেখো আমরা বিভিন্ন ফর্ম তৈরি করতে পারি এক্সামে যে কোনো ফর্ম দিয়ে দিতে পারে এবং অনেক নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু এর উপরে আসতে পারে এবার দেখো আমরা অলরেডি শিখেছি আমরা অলরেডি একটা জিনিস শিখেছিলাম যে আমাদের কারেন্ট মনে আছে হয়তো তোমাদের প্রত্যেকে আমরা কারেন্ট ইকোয়ালস টু শিখেছিলাম আই ইজ ইকোয়ালস টু মনে আছে হয়তো তাই না কিউ চার্জ আপন টাইম কিউ বাই টি জন্য এটা আমরা শিখেছিলাম আই কলস টু কিউ বাই টি দেখো তো এখানে কিউ বাই টি এর জায়গাতে আমি যদি বসিয়ে দিই তাহলে আমি এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছি না এই এক নম্বর প্রপার্টিটা পেয়ে যাচ্ছি ভালো করে খেয়াল করো পি ইজ ইকালস টু ভি ইন্টু কিউ বাই টি এই যে দেখো কিউ বাই টি ইজ ইকালস টু কি পাবো আই তাহলে এটা লিখলাম ভি ইন্টু আই বোঝা গেল একইভাবে তুমি যদি টু নাম্বারটা খেয়াল করো টু নাম্বারটা খেয়াল করো দেখো এবার আমরা অহোম ল শিখেছিলাম না ওহোম লতে কি শিখেছিলাম মনে আছে তোমাদের ভি ইজ ইকালস টু

আইটাকে রিপ্লেস করবে আই মানে কি লেখা যাবে আই মানে কি লেখা যাবে আই মানে লেখা যাবে ভি বাই আর আই মানে লেখা যাবে ভি বাই আর তাহলে আয়ের জায়গাতে তুমি যদি ভি বাই আরটা বসিয়ে দাও তাহলে কী হবে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর আলটিমেটলি সেখান থেকে সিম্পলিফাই করলে তুমি পেয়ে যাবে ভি স্কোয়ার ভি স্কোয়ার বাই আর মানে এই দুটো ফর্মুলাকে ইউজ করে কিন্তু বাদ বাকি তিনটে ফর্মুলা তৈরি করা হয়েছে এই তিনটে ফর্মুলা এই কারণে আমি তোমাকে বলবো ইম্পর্টেন্ট কেন কি যে সমস্ত কোশ্চিনগুলো পাওয়া যাবে কি না সেই কোশ্চিনগুলোর উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কোন ফর্মুলাটাকে ইউজ করবো ভি ইন্টু আই করবো নাকি আই স্কোয়ার ইন্টু আর করবো নাকি ভি স্কোয়ার বাই আর করবো আমি তোমাদের দেখাবো কারণ এগুলো প্রবলেম না নিলে তোমরা বুঝতে পারো না এখন সব খালি জাস্ট তোমরা দেখে নাও দেখো এখন তুমি পাওয়ার পেয়ে গেছো এনার্জি পাওয়ার কোনো বিষয় নেই এনার্জিটা কি করতে হবে পাওয়ারের সঙ্গে টি গুণ করে দাও পাওয়ারের সঙ্গে টি গুণ করে দাও দেখো আমি শুধু কিচ্ছু করিনি আমি কি করেছি পাওয়ারের সঙ্গে টি গুণ করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে পাওয়ারের সঙ্গে টি গুণ করেছি পাওয়ার যেটা তার সঙ্গে টি গুণ করেছে প্রত্যেকটাতে পাওয়ারের সঙ্গে টি গুণ করে দাও দেখবে তুমি এনার্জি কিনবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট মানে তুমি যদি পাওয়ার মনে রাখো এনার্জি অটোমেটিক্যালি চলে আসবে বুঝতে আশা করি চলো দুই একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবে দেখো প্রথম প্রবলেমটা দেখো আর সেভেন্টি ফাইভ ওহোম লোড তুমি বুঝতে পারছো ওহোম দেওয়া আছে তার মানে এটা কি নির্ঘাত আর ইকুয়ালস টু এখানে দেওয়া আছে সেভেন্টি ফাইভ ওহোম জন্য এটা দেওয়া আছে আমি লিখে নিলাম এবার দেখো এখানে লেখা আছে ইউজ টু ওয়াট পাওয়ার তার মানে পাওয়ারটাও দেওয়া আছে তোমার পি ইকোয়ালস টু দেওয়া আছে টু ওয়াট তারপরে তোমাকে জিজ্ঞাসা করেছে দ্য আউটপুট ভোল্টেজ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে আউটপুট ভোল্টেজটা কত আউটপুট ভোল্টেজ তার মানে আমাকে বের করতে হবে ভি তার মানে পি ভি আর দি এর যে রিলেশনটা আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে আমি জানি পি ভি এবং আর দি আমার যে রিলেশনটা আছে সেটা হচ্ছে এইটা পি ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর তাই তো তাহলে এখান থেকে দেখো তো ইমপ্লাইস করে আমি লিখতে পারবো না যে ভি ইজ স্কোয়ার ইজ ইকলস টু পি ইন্টু আর পি ইন্টু আর তাহলে আমি এটা লিখে দিচ্ছি যে ভি স্কোয়ার ইজ ইকলস টু পি ইন দ্য সেন্স টু আর ইন দ্য সেন্স সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে তুমি যদি সিম্প্লিফাই করো এখান থেকে কী পেয়ে যাবে যে ভি স্কোয়ার ইজ ইকলস টু ওয়ান ফিফটি ওয়ান ফিফটি তাহলে এখান থেকে যদি তুমি ভি ভি এর ভ্যালুটা বের করতে চাও তাহলে আন্ডার রুট কী করতে হবে ওয়ান ফিফটি নিতে হবে আর দেখো আন্ডার রুট অ্যাপ্রক্সিমেট আমাদের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে টুয়েলভ ভোল্ট টুয়েলভ হোল্ড টুয়েলভ ফোল্ড এবার তুমি দেখো যেহেতু আমরা জানি যে টুয়েলভ টুয়েলভের যে স্কোয়ার নেবো টুয়েলভের যে স্কোয়ার নেব টুয়েলভের যে স্কোয়ারটা নেব সেটা হচ্ছে তোমার ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বুঝলো আর থার্টিনের যে স্কোয়ারটা নেব থার্টিনের যে স্কোয়ারটা নেব সেটা হচ্ছে ওয়ান সিক্স নাইন তাহলে দেখো আমার ওয়ান ফিফটির খুব কাছাকাছি ভালো কোনটা টুয়েলভ অর থার্টিন টুয়েলভ ওই কারণে কিন্তু আমি টুয়েলভ ভ্যালুটাকে চুজ করেছি অ্যাপ্রক্সিমেট ওই যে কারণে দেখো এখানে লেখা আছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু একজাক্ট ভ্যালু নয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার তাহলে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে কোন ধরনের ফর্মুলাটাকে আমাদের ইউজ করতে হবে অ্যাকচুয়ালি ওয়ার্ক সরি পাওয়ার অ্যান্ড এনার্জির উপর ডিপেন্ড করে এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে তুমি ফর্মুলাগুলো শিখেছো ব্যাস ফর্মুলাগুলোর উপরে এখন তুমি প্রবলেম করো চলো আরো প্রবলেম করবো থ্রি হান্ড্রেড জুল দেখো জুল বলে দেওয়া আছে তার মানে এটা এনার্জি তাহলে আমি এখানে লিখে নিতে পারি যে এনার্জি ইজ টু ইট থ্রি হান্ড্রেড জুল ভালো কথা এবং কনজিউম ইন থ্রি সেকেন্ড দ্যাট মিনস টাইম ইট ইজ গিভেন টাইম ইজ ইকালস টু গিভেন থ্রি সেকেন্ড টাইম ইকালস টু গিভেন থ্রি সেকেন্ড আমাদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছে দ্য পাওয়ার পাওয়ারটা বের করতে বলেছে দেখো আমি তাহলে আমাকে কি বের করতে বলেছে পাওয়ার তার মানে আমাকে এখন ভাবতে হবে ই টি এবং পি দিয়ে কোন রিলেশনটা আছে তুমি বলবে সে স্যার আমরা তো জানি যে এনার্জি ইজ ইকলস টু পাওয়ার ইনটু টাইম একদমই ঠিক পাওয়ার ইন টু টাইম তাহলে এইটাকেই আমি ইউজ করবো আমাকে বের করতে বলেছে যেহেতু পাওয়ার তাহলে পাওয়ারটাকে রেখে দিলাম এখানে লিখবো ই বাই টি তাই তো ই বাই টি এবার যেহেতু তুমি এখানে বুঝতে পারছো যে ই এর ভ্যালুটা দেওয়া আছে থ্রি হান্ড্রেড তাহলে লিখে নাও ই এর ভ্যালুটা তোমার থ্রি হান্ড্রেড আর টি এর ভ্যালুটা কত টি এর ভ্যালুটা তোমার সরি এখানে ফিফটিন হবে টি এর ভ্যালুটা ফিফটিন সেকেন্ড ওকে টি এর ভ্যালুটা ফিফটিন সেকেন্ড তাহলে আমি এখানে লিখে নিলাম ফাইভ ফিফটিন সেকেন্ড সিম্পলিফাই করো টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি তাহলে আলটিমেটলি তোমার যে পাওয়ারটা হবে সেটা কত হবে বলো তো টোয়েন্টি ওয়াট টোয়েন্টি ওয়াট টোয়েন্টি ওয়াট ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো আমি কী করছি আমি কিছুই করছি না আমি এখানে লিখে নিকে আমি ভাবছি যে আমার কোন ফর্মুলাটাকে এখানে ইউজ করা যাবে সেইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রবলেমই করতে হবে নাম্বার থ্রি দাও বেশ কয়েকটা প্রবলেম নিয়েছি যাতে করে তুমি বুঝতে পারো যে এক্স্যাক্টলি কী ধরনের কোয়েশন আসতে পারে আর গিভেন পাওয়ার সাপ্লাই ইজ ক্যাপাবল অফ প্রোভাইডিং সিক্স অ্যাম্পিয়ার সিক্স অ্যাম্পেয়ার ফর থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার মানে অ্যাম্পেয়ার ইন্টু আওয়ার ইটস অ্যাম্পেয়ার আওয়ার রেটিং অ্যাম্পেয়ার আওয়ার দাও এখানে কিছু করার নেই অ্যাম্পেয়ার ইন্টু আওয়ার রেটিং বলেছে তাহলে সরাসরি গুণ করে দাও সিক্স অ্যাম্পিয়ার ইন্টু রেটিং বলেছে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার আলটিমেটলি তুমি যদি এটাকে গুণ করো দেখবে যে টোয়েন্টি ওয়ান আওয়ার পেয়ে যাবে অ্যান্সার অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার এটাতে কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নেই করার দরকার নেই সরাসরি তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছো কোশ্চেন নম্বর ফোর চলে যাও বলেছে ইফ ইউ ইউসড ফর্টি ওয়ার্ড অফ পাওয়ার ফর থার্টি আওয়ার হাউ ইউ হ্যাভ ইউসড তুমি কতটা কত কিলো ওয়ার্ড তাহলে পাওয়ার ইউজ করেছো ঠিক আছে গুণ করে দেবো কারণ আমি তিরিশ তিরিশ ঘন্টা ধরে ইউজ করেছি তাহলে মোট কতটা ইউজ করেছি তিরিশ ঘন্টায় তিরিশ ঘন্টায় আমি মোড ইউজ করেছি থার্টি ইন্টু ফোর হান্ড্রেড ওয়াট আওয়ার ওকে তাহলে এটাকে যদি তুমি গুণ করো দেখবে যে টুয়েলভ থাউজেন্ড ওয়াট তাহলে টুয়েলভ থাউজেন্ড ওয়ার্ড মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো টুয়েলভ কিলো ওয়াট তাই তো টুয়েলভ কিলো ওয়াট অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চিন নম্বর ফাইভ কোশ্চিন নম্বর ফাইভে এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এত যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটাকে তোমাকে লিখতে হবে হয় তুমি মাইক্রো ওয়ার্ডে লেখো নাই কিলো ওয়ার্ডে লেখো নাই মিলি ওয়ার্ডে লেখো কোনটা সঠিক দেখো তারা তার জন্য আমি তোমাকে কতগুলো এখানে পয়েন্ট বলবো সেগুলোকে তোমাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এক আমি যে পয়েন্টগুলো তোমাকে বলবো সেগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এক নম্বর পয়েন্টটা তোমাকে আমি জানাতে চাইছি যে ওয়ান ওয়ান কিলো ওয়ার্ড আমরা একটু আগে দেখলাম ওয়ান কিলো ওয়ার্ড is equals to 1000 watt okay this is one condition one milli one milliwatt is equals to 10 to the power minus 3 watt arakta one micro watt is equals to 10 to the power minus 6 watt আমি এগুলো কেন তোমাকে বলে দিলাম কেন কি কোশ্চেন কীভাবে আসবে আমি জানি না এই মুহুর্তে তাই না আমরা কেউই জানি না তাহলে আমাদের প্রত্যেকটা জিনিসই জেনারেট রাখতে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস ওই কারণে আমি প্রত্যেকটা ইউনিট তোমাকে এখানে মেনশেন করে দিলাম এগুলোকে একটু মাথায় রাখবে কারণ এর ওপর ভেস করে তোমাকে কিন্তু কোশ্চেন দিতে পারে তাহলে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ দেখো তুমি খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার যাতে করতে পারো সেই ধরনের কোশ্চেন তোমার এক্সামে দেবে তাই তো টোয়েন্টি ফাইভ ইন্টু এটে তুমি লেখো টেন টু দি পর মাইনাস থ্রি আশা করি তোমরা ম্যাথামেটিক্স প্রত্যেকে জানো ওয়ার্ড তাহলে টেন টু দি পর মাইনাস থ্রি ওয়ার্ড মানে কি লিখতে পারি আমি টোয়েন্টি ফাইভ মিলি ওয়ার্ড তাহলে অপশান টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমাদের কোশ্চেনগুলো আসতে পারে ইলেকট্রিক্যাল পাওয়ার এবং এনার্জি থেকে তাহলে আজকের এই ভিডিওতে আমি মোটামুটি ইলেকট্রিক ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জিটাকে কমপ্লিট করলাম এবং সঙ্গে ইলেকট্রিক কারেন্টটাকেও আমি কমপ্লিট করলাম আর একটা ভিডিও আমি নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার কিভাবে প্যারালাল এবং সিরিজ কম্বিনেশন করা যায় এরপরে কৃষক লো আসবে যেহেতু তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো থ্যাংক ইউ টেক কেয়ার